हम चाहते हैं कि यार ये नशा भंग छोड़ के हम एक अच्छा नमाजी इंसान बने, नशा छोड़ दे। লক্ষ্য করতে পারবেন নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আমি সুরজিৎ, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি দমদম স্টেশনে, তার কারণ আজকে কলকাতা সার্কুলার রেলওয়েতে জার্নি করব, ঠিক আছে। আর বাদ বাকি এই সম্বন্ধে সব কিছু ট্রেনে উঠে বলবো। দেখুন আমার পেছনে ট্রেন আসছে, ট্রেন ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে ট্রেন আসুক, ট্রেনে ঢুকি, ট্রেনে চড়ে আপনাদেরকে কথা বলছি আমি। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে 3:24। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 3:15, কিন্তু আমাদের ট্রেন ছেড়েছে 3:24, মানে প্রথমেই 9 মিনিট লেট। তাহলে কত লেটে লেট করে ট্রেনটা চলে সেটা আপনাদেরকে বলবো। আর কলকাতা সার্কুলার রেলওয়ে সম্বন্ধে বলতে গেলে, মানে আমি টাইম পাইনি নয় আপনাদেরকে প্ল্যাটফর্মেই বলতাম, কলকাতা সার্কুলার রেলওয়ে বলতে গেলে আজকে আমরা দমদম থেকে জার্নি শুরু করছি, আর আমরা জার্নিটা আজকে শেষও করবো দমদমেই, ঠিক আছে। আর এদিকে চলে আসছি, আমাকে ভালো মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর আজকে আমরা জার্নি শুরু করলাম দমদম থেকে, আবার এসে শেষও করবো দমদম থেকে। তার কারণ দমদম থেকে শুরু করে আমরা প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, বালিগঞ্জ হয়ে আবার চলে আসবো দমদমে। মানে আমরা যাব অ্যান্টি ক্লক ওয়াইজ, আপনারা ক্লক ওয়াইজ গেলে প্রথমে বালিগঞ্জ, তারপর মাঝেরহাট, প্রিন্সেপ ঘাট হয়ে আপনারা আবার চলে আসতে পারবেন দমদমে, ঠিক আছে। আর আপনারা প্রথমেই দেখে নিলেন আমাদের রেকটা ছিল 11,000 সিরিজের ICF রেক, আর আমরা আর আমি নেমেও আপনাদেরকে ওই রেকটাই দেখাবো। আর আজকে প্রথম কোচে উঠেছি, আর প্রথম কোচে ওঠার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে MC কোচ, প্রথম এটা মোটর কার আওয়াজ হয়, তাই আমার আওয়াজটা হয়তো আপনারা কম শুনতে পাবেন, তাহলেও অ্যাডজাস্ট করতে হবে। তার কারণ ওই বোর্ড দেখাতে গেলে আপনাদেরকে ফার্স্ট কোচেই উঠতে হবে। আর মাঝেরহাটে গিয়েও আপনাদেরকে দেখাবো বোর্ড চেঞ্জ হয়ে গেছে, তার কারণ এখন ট্রেনটার বোর্ড আছে মানে হাবড়া মাঝেরহাট লোকাল, আর মাঝেরহাটে গিয়ে ওই ট্রেন একই ট্রেনটা হয়ে যাবে মাঝেরহাট দত্তপুকুর লোকাল, ঠিক আছে। তাহলে চলুন, এর পরের স্টেশন আছে পাতিপুর। আর যদি আপনারা আমার কথা শুনে কলকাতা সার্কুলার রেলওয়ের ডেফিনেশনটা না বুঝতে পারেন, তাহলে একটু গুগল করে নেবেন, বুঝে যাবেন। ভিডিওটা দেখে নিয়ে একটু গুগল করে নেবেন। এর পরের স্টেশন আছে পাতিপুর, আমি আপনাদের সাথে। ঠিক আছে, তোমার সাথে কথা বলবো, চিন্তা নেই। আপনারা দেখলেন আমরা এখন, আমাদের ট্রেন এখন ঢুকছে পাতিপুকুরে, যেটার কোড হচ্ছে PTKR। আর পাতিপুকুর স্টেশন থেকে বেরোলেই আপনারা যশোর রোড পেয়ে যাবেন, আর যশোর রোড থেকে উত্তর চব্বিশ পরগনাগামী, মানে সব জায়গার বাস পাবেন উত্তর চব্বিশ পরগনার। আর বাংলাদেশগামী যেসব মাল, মানে ট্রাক হোক বাস হোক, সব এই যশোর রোডের ওপর থেকেই যায়। আর এর পরের স্টেশন আসবে কলকাতা। আমরা এখন চলে এলাম চিৎপুর, মানে কলকাতা স্টেশন, যেটার কোড হচ্ছে KO AA। আর কলকাতা স্টেশন থেকে মানে সারা ভারতে সব দিককার এক্সপ্রেস ট্রেন ছাড়ে, লোকাল ট্রেনও পেয়ে যাবেন কলকাতা সার্কুলারের। আর কলকাতা স্টেশন তৈরি করা হয়েছিল হাওড়া আর শিয়ালদা স্টেশনের ভিড়টা একটু কমানোর জন্য, ঠিক আছে। আর কলকাতা স্টেশনকে আমরা ইন্টারন্যাশনাল স্টেশনও বলতে পারি, তার কারণ এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে, মানে ছাড়তো লকডাউনের আগে দুটো ট্রেন, একটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস আর একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস। আর এর পরের স্টেশন আসছে টালা। Thank you.
একটা জন্মে বসে থাকবো, গাড়ি আসবে তবে কালকে জল নিয়ে গেছি আমার বাড়ির জন্যে, ওই দিকে চলে গেছি, ওই লেক গার্লসে নেমে গেছি, আজকে আমার কাজের বাড়ির জল, দমদমে কাজ করি ওখানে পয়সা দেয়। আমরা এখন পৌঁছে গেছি টালা, আর বোটটা দেখতেই পাচ্ছেন পেছনে বোটটা, আর দেখুন টালার শেষে একটা সি মতো রয়েছে, ঠিক আছে, তার মানে হচ্ছে সার্কুলার, ওটা হচ্ছে সার্কুলারের সিম্বল, ঠিক আছে। আর টালা স্টেশনের কোড হচ্ছে, টালা স্টেশনের কোডও টালা, TALA, আর টালা স্টেশনে রয়েছে পৃথিবীর সবথেকে বড় জলের ট্যাঙ্ক, মানে টালা ট্যাঙ্ক, যেই টালা ট্যাঙ্কের মাধ্যমে পুরো উত্তর কলকাতায় জল সরবরাহ করা হয়। আর টালা, আর টালায় রয়েছে আরজিগড় হসপিটাল, যেটাতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার প্রচুর লোক লোকাল ট্রেনে করে এসে ডাক্তার দেখিয়ে যান, সেই জন্য সকালবেলা এদিককার ট্রেনে এসে দেখতে পারবেন যে এই টালা স্টেশনে এসে প্রচণ্ড ভিড় কমে যায়। আর আজ, আর আজকে আমরা কোন ট্রেনে জার্নি করছি সেটা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে 30332 হাবড়া মাঝেরহাট লোকাল। আমরা শুধু হাবড়া মাঝেরহাট লোকালে জার্নি করবো না, তার কারণ আমাদেরকে আবার দমদম যেতে হবে, মানে হাবড়া মাঝেরহাট লোকালটাই আবার বালিগঞ্জ হয়ে দমদম আবার আসবে, সেটা হবে হচ্ছে 30353 মাঝেরহাট দত্তবগুল লোকাল। মানে আমরা আজকে দুটো ট্রেনে জার্নি করব, কিন্তু তার রেক থাকবে একটাই, ঠিক আছে। আমরা এখন এসে পৌঁছালাম বাগবাজার, যেটার কোড হচ্ছে BBR, আর বাগবাজার কোনো বিখ্যাত বলে রাখি, বাগবাজারের সর্বজনীন দুর্গা উৎসব, শুধু পৃথিবী, শুধু ওয়েস্টবেঙ্গল কেন, পৃথিবী বিখ্যাত। আর এখানকার দুর্গা প্রতিমা নিয়ে কোনো কথা হবে না, আর এরপর আসবে হচ্ছে সোয়াবাজার আইডোলা, তাহলে চলুন সোয়াবাজার আইডোলাতে গিয়ে কথা বলবো। আপনার লাইফ মে বহুত খুশ কি বহুত নেশা ভাঙ নেশা ভাঙ কি আর হম চাতে কি আর ইয়ে নেশা ভাঙ ছোড় কে হম এক আচ্ছা নামাজি ইনসান বনে নেশা ছোড় দে বহুত মেরা মা বাপকে বহুত তকলিফ দি আপনার মা মেরা মা বাপকা মেরা বাপকা কাম করনে কা টাইম নেই ইনশাল্লাহ আল্লাহ করম সে আপ হম সুধর কে সহি সে কাম ধন্দা করকে আপনার মা বাপকে বৈঠা কে খিলায়েঙ্গে ইনশাল্লাহ উপর ওয়ালা একটু চান্স দে जो गलती हुआ वो गलती यार दोबारा नहीं होगा इंशाल्लाह, हम बिलगिचे में सुधर जाएंगे यार, नशा भंग नहीं करेंगे, सबसे सही से इखलाक मोहब्बत से रहेंगे, सबको मेरा सलाम, ठीक है। पूरा टीवी में जाएगा, यूट्यूब देखते हुए सुरजीत राय बोले सर्च करें, सुरजीत राय एकदम यूट्यूब में सुरजीत राय बोले, तो अपना नाम लिख के दीजिए, हमको दे दीजिए तो पेन, ठीक है। আমাদের ট্রেন এখন যাচ্ছে সোয়াবাজার আহিডোলা স্টেশন থেকে, যেটার কোড হচ্ছে SOLA, আর সোয়াবাজারেরও বনেদি দুর্গাপুজো আছে, মানে সোয়াবাজার রাজবাড়ি দুর্গাপুজো পৃথিবী বিখ্যাত। আর এখানেই রয়েছে নিমতলা মহাশ্মশান, আর যখন ট্রেনে করে আসছিলাম মানে এর আগে স্টেশন বাগবাজার থেকে, তখন দেখতেই পেলেন আমার সাথে কারা কথা বললো, মানে বলা যাবে না আর কি, আমি কথা বলছিলাম হঠাৎ করে এসে আমার সাথে কথা বলে নিল, যাই হোক আপনারা বুঝতেই পারলেন সে কে কেমন তারা। আমরা এখন এসে পৌঁছালাম বড়বাজার, যেটার কোড হচ্ছে BBR, আর বড়বাজার থেকে আপনারা লোকাল ট্রেনে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, দেখলেন তো কথা বলতে বলতে কি হয়ে যাচ্ছিল, কথা বলতে বলতে দেখি একজন ট্রেনে ওঠার চেষ্টা করছে, মানে এরা যে কোথায় থাকে আর কি বলা যায় না, যাই হোক আমরা আমাদের বিষয় ফিরে আসি। বড়বাজার থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হলো আপনারা বড়বাজার থেকে দেখবেন ট্রেনের ভেন্ডার বগিগুলো ভর্তি হয়ে গেছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে পাইকারি মার্কেট আছে, মানে এশিয়ার কয়েকটা বড় মার্কেটের মধ্যে এটা একটা বড়বাজারের মার্কেট, আর মানুষের পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত প্রয়োজনীয় কোনো জিনিস নেই যেটা পাইকারি বড়বাজারে পাওয়া যায় না, তাই মানে শহরতলি প্রচুর লোক, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর লোক লোকাল ট্রেনে করে এখানে পাইকারি জিনিসপত্র কিনতে আসে, সেই জন্য এই স্টেশন থেকেই ভেন্ডার বগি পুরো ভর্তি হয়ে যায়। আর এর পরের স্টেশন আসছে বিবাদী বাগ,
আমরা এখন এসে পৌঁছালাম বিবাদী বাগ, যেটার কোড হচ্ছে বিবিডিবি। আর বিবাদী বাগ কেন নাম হয়েছে আপনারা জানেনি, আমাদের তিন শহীদ বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এই তিনজনের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে বিনয় বাদল দীনেশ বাগ, মানে বিবাদী বাগ। এই স্টেশন চত্বরেই রয়েছে ডালহাউসি এরিয়া, মানে স্টেশন থেকে আপনারা বেরিয়ে কিছু দূর গেলেই ডালহাউসি এরিয়া পেয়ে যাবেন, যেটাকে সরকারি অফিসের মানে সরকারি অফিস পাড়া বলা হয়। আর মিলেনিয়াম পার্ক রয়েছে এখানে, মানে এই ট্রেন যখন ঘুরবে ওইদিকে নেমে যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মানে দেখতে পেলেন কাকু এই ট্রেনে প্রত্যেক দিন যাওয়া আসা করে, কাকু বলছে এই ট্রেনে ভিড় হয় না তেমন একটা, ঠিক আছে। আর আমি তেমন আমরাও দেখছি এই ট্রেনে ভিড় ঠিক হচ্ছে না। আর এই ট্রেনে একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে এই ট্রেনটা পুরো নদীর পাশ থেকে যায়, গঙ্গা নদীর পাশ থেকে। আপনারা চাইলে এসে বিকেলবেলা ঘুরে যেতে পারেন, ট্রেনে তেমন একটা ভিড় হয় না এটা গ্যারেন্টি। তার কারণ আমি আজকে দেখছি কাকু বলছে, কারণ কাকু প্রত্যেক দিন যাওয়া আসা করে। আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেন, যেটার কোড হচ্ছে ইডিজি। আর ইডেন গার্ডেন কেন বিখ্যাত আপনারা জানেন, তার কারণ ইডেন গার্ডেনেই রয়েছে আমাদের সেই বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম। আর এখানে রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, যেখানে ইনডোর খেলা হয়। আর এই যে ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটেই আমাদের বিখ্যাত দুর্গা ঠাকুরের ভাষা নয়, চাইলে এসে দেখতে পারবেন। আর ইডেন গার্ডেনে বাবুঘাট আছে, মানে বাবুঘাটের বাসস্ট্যান্ড রয়েছে। আর বাবুঘাটের বাসস্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের বাস ছাড়ে। আর এর পরের স্টেশন আসছে প্রিন্সেপ ঘাট, তাহলে চলুন প্রিন্সেপ ঘাট যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছালাম প্রিন্সেপ ঘাট স্টেশনে, যেটার কোড হচ্ছে PPGT। আর দেখতেই পাচ্ছেন প্রিন্সেপ ঘাট স্টেশনের পাশেই রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, মানে বিদ্যাসাগর সেতু। আর এখানে প্রিন্সেপ ঘাটের মানে জেমস প্রিন্সেপের নামে স্থাপত্য রয়েছে, যেখানে আমরা এখন পৌঁছে গেছি খিদিরপুরে, যেটার কোড হচ্ছে KIPR। আর খিদিরপুর কেন বিখ্যাত আপনাদেরকে বলে দিই, আমরা প্রথম পৌঁছে আছি তাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর কি। খিদিরপুর কেন বিখ্যাত আপনাদেরকে বলে দিই, খিদিরপুরেই রয়েছে কলকাতা নদীবন্দর, যেটা ভারতের সবথেকে বড় নদীবন্দর, ঠিক আছে। আর এই নদীবন্দরের এখন নতুন নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, ঠিক আছে। আর এই খিদিরপুরের কাছেই রয়েছে ফ্যান্সি মার্কেট, যে ফ্যান্সি মার্কেট থেকে আপনারা সব জিনিস পেয়ে যাবেন, মানে বেসিক্যালি চোরাই জিনিস পাওয়া যায়, কম পয়সায় পাবেন ভালো জিনিস। আর তাহলে আর কি, এর পরের স্টেশন আসছে রিমাউন্ড রোড, আমরা রিমাউন্ড রোড স্কিপ করবো, স্কিপ করে কথা বলবো আপনাদের সাথে মাঝেরহাটে। আমি আপনাদেরকে বলেইছিলাম যে মাঝেরহাট আসলে ট্রেনের বোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন ট্রেনের বোর্ডে দত্তপুকুর চলে এসেছে, ঠিক আছে।
আর বেশিক্ষণ আমি প্ল্যাটফর্মে দাঁড়াবো না, শুধুমাত্র বোর্ড দেখাবো বলেই আমি নেমেছিলাম। তাহলে চলুন ট্রেনে তাড়াতাড়ি উঠি, আবার গিয়ে কথা বলি আপনাদের সাথে। আর আপনারা যে ব্রিজটা দেখলেন, এটাই হচ্ছে আমাদের মাত্র 20 দিনের পুরনো জয় হিন্দ সেতু, যেটা উদ্বোধন করে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই এই ব্রিজই 2 বছর আগে ভেঙে পড়ায় তারপর আবার নতুন করে তৈরি হয়েছে, ঠিক আছে। আর মাঝেরহাটের আর বিখ্যাত জিনিস বলতে গেলে, মাঝেরহাটে মিন্ট রয়েছে, মানে এখানে টাকা ছাপানো হয়, বেসিক্যালি শুনেছি এখানে শুধুমাত্র কয়েনই তৈরি হয়। আর মাঝেরহাটে রয়েছে কন্টেনার কর্পোরেশনের টার্মিনাস, মানে এখানে প্রচণ্ড কন্টেনার মালগাড়ি ঢোকে এবং কন্টেনার মালগাড়ি বেরোয়। কিছুদিন আগে মাঝেরহাট থেকে বাংলাদেশ পর্যন্ত যাওয়ারও কন্টেনার মালগাড়ি চালু করা হয়েছে। আমরা এখন চলে এসেছি নিউ আলিপুর, যেটার কোড হচ্ছে NACC। আর নিউ আলিপুরের বিখ্যাত জিনিস বলতে গেলে, নিউ আলিপুরের সুরুচি সঙ্গে দুর্গাপুজো একদম সারা বাংলা জোড়া নাম আছে। আপনারা যদি নিউ আলিপুরের সুরুচি সঙ্গে দুর্গাপুজো দেখতে চান, তাহলে এই নিউ আলিপুর স্টেশনেই আপনাদেরকে নামতে হবে। আর নিউ আলিপুরে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের গুডস ডিপো, মানে এখানে বেসিক্যালি কভার্ড ওয়াগনওয়ালা মালগাড়িগুলো এখানে আসে, মানে গম বলুন, চাল বলুন, সিমেন্ট বলুন, সব এইখানেই আসে। আমরা এখন চলে এসেছি টালিগঞ্জ, যেটার কোড হচ্ছে TLG। আর টালিগঞ্জ এরপরে আছে লেক গার্ডেন্স, আর টালিগঞ্জ আর লেক গার্ডেন্সের ডিস্টেন্স একদম 1 নম্বর, আপনারা আসলে দেখতে পাবেন, পুরো দেখা যায়, ঠিক আছে। এটা পৃথিবীর সব থেকে কম ডিস্টেন্সের মধ্যে দুটো স্টেশন আর কি। আর টালিগঞ্জ কেন বিখ্যাত আপনাদেরকে বলে দিই, সেটা বলার দরকার পড়ে না, তার কারণ টালিগঞ্জে রয়েছে অসংখ্য স্টুডিও আর কি, যেখানে শুটিং হয়। আপনারা বাড়িতে বসে যে সকল সিরিয়াল দেখেন, মুভি দেখেন, বেশিরভাগ শুটিং এই টালিগঞ্জে হয়। তাহলে বেশি কথা বলবো না, এক্ষুনি আপনাদেরকে ডিস্টেন্সটা দেখাই, চলুন। আপনারা দেখলেনই যে টালিগঞ্জ স্টেশন ছাড়লো আর লেক গার্ডেন স্টেশন ঢুকলো, তার মানে কত বড় এদের ডিস্টেন্সটা বুঝে নিন, মাত্র 200 মিটার এদের ডিস্টেন্স। আর লেক গার্ডেন্সের কোড হচ্ছে LKF। আর লেক গার্ডেন্সে আছে রবীন্দ্র সরোবর লেক, যেখানে বিকেলবেলা সকালবেলা মানে কম বয়সী যুগলদের ভিড় একদম রমরমা ভিড় হয়। আর তাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে যেটা আমার পছন্দ হয় না, সেটা হচ্ছে তারা খুব একটা টিকিট কাটে না, সেটা কেন বুঝি না, মাত্র 5 টাকা টিকিট ভাই। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে একটু টিকিট কাটার চেষ্টা করো। আর এই লেক গার্ডেনেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের সব থেকে বড় ডিপো, বাস ডিপো, সেটা হচ্ছে লেক ডিপো। এখন এসে পৌঁছালাম বালিগঞ্জ স্টেশন, যেটার কোড হচ্ছে BLN। আর বালিগঞ্জ স্টেশন আসার সাথে সাথে আমি ভাই আমার নিজের জায়গাতে বসে পড়েছি, তার কারণ আপনারা দেখলেন ট্রেনে প্রচুর ভালোই ভিড় হবে, যদি সিট না পাই, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মোটামুটি কষ্ট হচ্ছিলো, তাই বসে পড়েছি আর কি। তা এরকম দেখা যাক, যদি ওটা সুযোগ পাই তাহলে উঠবো ট্রেনে ভিড় না হলে, আর নয় এরকম বসে বসেই জার্নি করবো। আর বালিগঞ্জ থেকে দেখতে পেলেন যে ট্রেন লাইন এক হয় আর কি, মানে শিয়ালদা সোনারপুর লাইন আর শিয়ালদা বজবজ লাইন আর সার্কুলার একসঙ্গে এসে যোগ হয় বালিগঞ্জ জংশন স্টেশনে। আর এর পরের স্টেশন আসছে পার্ক সার্কাস। আমরা এখন চলে
চলে এসেছি পার্ক সার্কাস স্টেশনে, যেটার কোড হচ্ছে PQS। আর পার্ক সার্কাস স্টেশনে একটা জিনিস আপনারা জানেনি, তার কারণ এর আগেও আমি বলেছিলাম, পার্ক সার্কাস স্টেশন হচ্ছে ভারতের সব থেকে নোংরা স্টেশন। এই স্টেশনে আসলে আপনারা চামড়া শুকনো করা গন্ধ পাবেন, আর যদি পান সেই একই কথা বলবো, কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর পার্ক সার্কাস স্টেশন সম্বন্ধে কিছু বলার নেই, এখান থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাচ্ছে শিয়ালদা সাউথের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে যেদিকে আমি যাচ্ছি দমদমের দিকে, মানে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে দমদম। আমরা এখন পৌঁছে গেছি স্যার গুরুদাস ব্যানার্জি হল স্টেশনে, যেটার কোড হচ্ছে SGBA। আর দেখতে পাচ্ছেন যে সিগনাল লাল রয়েছে, ওই জন্য নেমে পড়েছি আর কি, সিগনালটা দিলে তারপর ট্রেনে উঠবো, অনেকক্ষণ নাকি দাঁড়াবে ট্রেনটা, আমার কো প্যাসেঞ্জাররা বললো। আর এইখানে কাছাকাছি আপনারা সুভাষ সরোবর পেয়ে যাবেন, ফুলবাগান মেট্রো পেয়ে যাবেন। আর আমার কো প্যাসেঞ্জার বললেন যে পার্ক সার্কাস থেকে আর এই স্যার গুরুদাস ব্যানার্জি হল্টের মাঝখানে একটু যারা প্যাসেঞ্জার তারা একটু সাবধানে থাকবেন, তার কারণ এই জায়গাটা নাকি প্রচণ্ড খারাপ জায়গা, মানে নেশাখোরদের ডেরা আর কি, এটা বলা উচিত না আমার, তাও বলছি। ওখান থেকে নাকি প্রচুর লোক ট্রেনে ইট বাত, মানে কী বলবো আর কি, ইট জল সব ছেটায়, আর তাহলে এই সিগনাল দিয়ে দিয়েছে ট্রেনে উঠে যাই। বন্ধুরা আমি ভেবেছিলাম বিধাননগরে কথা বলবো না, কিন্তু না বললেই নয়, আপনারা দেখলেন বিধাননগরে কেমনভাবে লোক উঠলো ট্রেনে, অফিস যাত্রীরা, তাহলে দেখুন বিধাননগর রোড ছাড়ার পর আমাদের ট্রেনে কেমন ভিড় হয়েছে। দেখুন আমাদের ট্রেন এতক্ষণ পুরো ফাঁকা ছিল, বিধাননগরে যে কেমন ভিড় হলো, এরপর আসছে দমদম, দমদম থেকে আশা করি এরকমই ভিড় হবে। তাহলে আমি একদম রিক্স নিতে যাচ্ছি না, আমি দমদমেই নামবো, ঠিক আছে, আমি ভালো করে নামি, নেমে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি এখন এসে পড়েছি একদম আমাদের অন্তিম স্টেশন জার্নির দমদম জংশন, আর পেছনে দেখছেন ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আমাদের পৌঁছানোর কথা ছিল 6:05:16, আর আমরা পৌঁছেছি 5:19, মানে 3 মিনিট লেট। 3 মিনিট লেট ঠিক আছে, মানা যায়। আর আপনারা ট্রেন ছাড়ার সময়ও দেখেছিলেন 11,000 সিরিজের রেক ছিল, আর এখনও দেখুন 11,000 সিরিজের রেক, তার মানে আমি ট্রেন চেঞ্জ করিনি কিন্তু, ঠিক আছে। দমদম থেকে ভিডিও স্টার্ট করেছি, দমদম এসে শেষ করলাম, ট্রেন চেঞ্জ করলাম না। আর আপনাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আর একটা কথা বলে রাখি, আমার বাড়ি মাঝেরহাট, ঠিক আছে, মানে মাঝেরহাট হচ্ছে আমার হোম স্টেশন, আমি আমার বাড়ির কাছে গিয়ে আবার আপনাদের সঙ্গে দমদম এসেছি, তাই সাবস্ক্রাইবটা আমার প্রাপ্য, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে। আর এই বলেই ভিডিওটা শেষ করবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার আপনাদের সাথে দেখা হবে পরে অন্য একটা ব্লগে, টাটা।